প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছেন শ্রদ্ধ ব্রাদার বিকাশ ভিক্টর রোজারিও, ভাইস প্রিন্সিপাল অব সেন্ট জোসেফস ইন্টারন্যাশনাল স্কুল। ব্রাদার, আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ সিস্টার। ব্যক্তি জীবনে সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন? সংলাপ তো মাতৃগর্ভ থেকেই শুরু হয়। আমি জন্মগ্রহণ করেছি, আমার মায়ের সাথে একটা কানেকশন ছিল। যখন জন্ম হয়েছে তখন থেকেই জানি যে কারো না কারো সান্নিধ্যে থাকতে হয়। সংলাপটা এরকম একটা হলো, বিষয়বস্তু হলো একজনের সাথে আরেকজনের সম্পর্ক বা ইন্টার কানেকশন। ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষ, মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক হয়েছে। এই প্রেক্ষিতে আমি বলতে পারি যে মানুষ হিসাবে মানুষের সাথে সংলাপ গুরুত্বপূর্ণ, এবং সেটা অনস্বীকার্য যে সংলাপ ছাড়া আমরা এই জগতে চলতে পারবো না। সংলাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটাই। আপনি যেহেতু মিশনারি স্কুলের সাথে সংযুক্ত আছেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হিসেবে, তাহলে এই ক্ষেত্রে স্কুলের মধ্য দিয়ে একটি আন্তঃধর্মীয় সংলাপ চলে আসে, তাহলে এই ক্ষেত্রে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্বটা কতটুকু হয় বলে আপনি মনে করেন? শিক্ষা কার্যক্রমের মূল ভিত্তি হলো সংলাপ। অ্যাকচুয়ালি যদি আমরা বিশ্লেষণ করি যে শিক্ষা কার্যক্রমটা হলো একজন আরেকজনের সাথে একটা আদান প্রদানের মাধ্যমে জ্ঞান অর্জন করে, কিন্তু সংলাপ ছাড়া তো শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আমি বিগত অনেক বর্ষ যাবে শিক্ষার সাথে সম্পৃক্ত, এবং শিক্ষাক্ষেত্রে যেটা আমি মূল বিষয় মনে করি, শিক্ষকের সাথে শিক্ষার্থীর, শিক্ষকের সাথে অভিভাবকের, প্রশাসনের দিকে যারা আছে তাদের সাথে শিক্ষকদের, ছাত্রদের, সবার একটা ছাত্রছাত্রীর একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সম্পর্ক ছাড়া এই সংলাপ হয় না, এবং সংলাপ ছাড়া সম্পর্ক গড়ে উঠতে পারে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সংলাপের ভিত্তিটা বা বিষয়টা আপনারা নিয়ে এসেছেন। সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকে, এবং তাদের মন মানসিকতা বুঝতে, তাদের সাথে সম্পৃক্ত যোগাযোগ রাখতে, সম্পর্ক রাখতে অবশ্যই সংলাপের দরকার আছে। দাদা, আপনি খুব সুন্দরভাবে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা, সম্পর্কের মধ্যে দিয়ে সংলাপের যে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি হয় সেটা বলেছেন, কিন্তু এখানে আরেকটি বিষয় থাকে যে পিতামাতাদের সাথে একটা সংলাপের একটা ভূমিকা থাকে। যে আপনি একজন শিক্ষক হিসেবে বা প্রিন্সিপাল হিসেবে যখন পিতামাতাদের সাথে সংলাপ করেন, তখন ওই সংলাপের ধরনটা কেমন হয়ে থাকে? অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে স্টুডেন্টরা তো জ্ঞানার্জনের জন্য, আর অভিভাবক যারা থাকেন ওনারা হলো তাদের সন্তানদের কিভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে শিক্ষক, এবং আমরা যারা প্রশাসনিকভাবে দেখি আমাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক গড়ে তুলে নিতে হয়। এই সম্পর্ক যদি দৃঢ় হয় এবং ভালো হয়, দেখা যায় শিক্ষার্থীর এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণও বেশি ভালো থাকে। এবং আমি মনে করি যে যারা শিক্ষকতা করেন আমাদের মতো, যারা শিক্ষকতা এ রয়েছে, পেশা রয়েছে, তাদের অবশ্যই অভিভাবকদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। আর অনেক ক্ষেত্রে হয়তো আন্ডারস্ট্যান্ডিং ভালো নাও থাকতে পারে, কিন্তু আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে বা জানতে হবে যে কীভাবে শিক্ষক এবং অভিভাবক তারা একসাথে মিলে একজনের একটা শিক্ষার্থীর জীবনকে ভালোভাবে গড়ে তুলতে পারেন। এই তিন সমন্বয়ে আমাদের মনে হয় যে শিক্ষা কার্যক্রমের সংলাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখি যে বিশেষভাবে মিশনারি স্কুলগুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, অন্যান্য স্কুলগুলোর তুলনায় মিশনারি স্কুলগুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। আমাদের ছাত্রছাত্রীদের সংখ্যা বেশিরভাগ সময়তেই অনেকটা বেশি থাকে, কারণ এটা একমাত্র পথ মনে করি যে উদ্দেশ্য মনে করি যে সবাই ভাবে যে আমরা শুধু পড়াশোনা, পাঠ্যগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষাটার আমরা সাথে দিয়ে যাই, নৈতিক শিক্ষা যেটা থাকে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বর্তমান বাস্তবতায় আমাদের অনেক স্টুডেন্টরা রয়েছে যে একটু মূল্যবোধের দিক থেকে একটু একটু সরে যেতে শুরু করেছে, তো সেই ক্ষেত্রে সংলাপের মধ্য দিয়ে তাদেরকে একটু ফিরিয়ে আনার উপায়টা কি হতে পারে? আমি যখন শিক্ষকতার কাজ শুরু করেছি অনেক আগে, 84 খ্রিস্টাব্দ থেকে, তখন থেকে আমি লক্ষ্য করেছি যে একটা ক্যারিটাসের একটা প্রোগ্রাম ছিল, ইটিআর মানে এডুকেশন টু রিয়ালিটি। এই বাস্তবতার ভিত্তিতে
মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে কীভাবে আমরা দিতে পারি, এর জন্য আমাদের প্রয়াত ব্রাদার জেরাল্ড ক্রেগার উনি এই কার্যক্রমটা শুরু করেছেন। ওনার কথাটা আনছি এই কারণে, কারণ এই কার্যক্রমটা এখনও আমাদের প্রত্যেকটা মিশনারি স্কুলে কারিতাসের মাধ্যমে এই প্রোগ্রামটা চলে এবং চলে আসছে, মূল্যবোধ শেখানো। এবং আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, কারণ আমি শিক্ষা কার্যক্রম মূল্যবোধ না শিখলে আমি ভালো মানুষ হতে পারবো না। আমাদের শিক্ষার্থীরা, আমি মনে করি বর্তমানে আমি যা দেখছি, যেহেতু বাহ্যিক বিষয়বস্তু মানে অনেক কিছু তারা চাওয়ার জন্য থাকে, কিন্তু আসলে মানুষ হওয়ার জন্য, মানুষত্ব গড়ে তোলার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হলো মূল্যবোধ এবং পারস্পরিক বোঝাপড়া বা অন্যকে সাহায্য সহযোগিতা করা। সংলাপ ছাড়া এটা সম্ভবই না। তাহলে বর্তমানে যেটা দেখা যায়, আপনি বলেছেন যে ইয়ে থেকে দূরে সরে আসছে, অবশ্যই, কারণ আমাদের চাকচিক্য, বাহ্যিক চাকচিক্য যা আছে বর্তমানে, আমি মনে করি এটা আমরা অনেকভাবে প্রভাবিত হচ্ছি এই মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়ার থেকে যে কীভাবে শিক্ষার্থী আরও ভালো কিছু নিতে পারে, সেখানে সব কিছু খারাপ না, কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছু আছে ভালো মন্দ, কিন্তু সেইটা বিবেচনা করা, বোঝার সেই প্রশিক্ষণটা আমাদের দেওয়া উচিত। এবং আমি মনে করি যে শিক্ষকরা সেটা করছেন এবং আমরা যেখানে আছি আমরা সেটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একদিন করে মিটিং করি এবং এই বিষয়গুলো আমাদের শিক্ষকদের জানানো হয়, যাতে শিক্ষার্থীদের ক্লাসরুমে শুধু পড়াশোনা কী বলে পাঠ্যপুস্তক না, ইয়ে ছাড়াও আরও তাদের কিছু শিখতে হবে, জীবনের জন্য শিখতে হবে, মানুষের জন্য বেঁচে থাকার জন্য, মানুষের জন্য কল্যাণের জন্য কিছু করতে হবে, এটা আমরা শেখাতে চেষ্টা করি। ব্রাদার, আমাদের এই সংলাপের মধ্যে আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যে আন্তঃধর্মীয় সংলাপ আবার চলে যাচ্ছি, যে একটা স্কুলে বিভিন্ন ধর্মের স্টুডেন্টরা থাকে, তাহলে যারা আপনাদের মতো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে রয়েছে, অনেক সময় দেখা যায় যে ওই আন্তঃধর্মীয় সংলাপ যখন আমরা কথাটা বলি বিভিন্ন ধারায় একটু সমস্যা চলে আসে। তাহলে আমাদের এই আন্তঃধর্মীয় সংলাপটাকে সুন্দর করার জন্য, আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সমৃদ্ধির পথে নেওয়ার জন্য আমাদের এই সংলাপটা কতটুকু জোরালো করা দরকার? এই প্রেক্ষিতে আমার প্রয়াত বিশপ জোয়াকিমের কথা মনে পড়ে। ওনার সাথে আমি, মানে আমি যখন চট্টগ্রামে ছিলাম, ওনার সাথে অনেক ইন্টারাকশন হয়েছে, এনকাউন্টার হয়েছে, তখন উনি প্রায় বলতেন, দেখো বিকাশ, আমরা মানুষ, ঈশ্বরের সৃষ্ট সবাই, তাহলে আমরা কাউকে বাদ দিতে পারি না। আর উনি, আমি দেখতাম যে এই আমরা যেটা বলি ইন্টারফেথ, মানে পারস্পরিক ধর্মীয় সংলাপ আর কি, একে অন্যের সাথে, সেটা করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, আমার ইগো ত্যাগ করতে হবে, আমার মানে যেটা মনে করি যে আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সে বিশ্বাস অবশ্যই ঠিক থাকবে, কিন্তু এক ঘুমে যাতে না হয়, এবং সেটা যেন মানুষের সাথে সম্পর্কের বিঘ্ন সৃষ্টি না হয়। ধর্ম মানুষ আসলে আলাদা করে না, তো ধর্ম তো মানুষকে একত্র করার কথা, একত্র থাকার কথা। একজনের ধর্ম বিশ্বাসটা অন্য হতে পারে, কিন্তু আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে আমরা সেটাকে একত্র করছি। বর্তমানে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে এই আন্তঃধর্মীয় সংলাপের কার্যক্রম চলছে, মানুষ কেন করছে, সারা পৃথিবীতে এই কার্যক্রম যদি মানে সচল থাকতো ভালোভাবে, তাহলে এত যুদ্ধ বিগ্রহ মারামারি হাতাহানি হতো না, আমরা একজন আরেকজনকে বুঝতে পারি না। এবং আমি যেটাকে মনে করি যে এইটাই সত্য, আসলে এখানে তো অনেক কিছু আছে যে কিছু ছাড় দিতে হবে, আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে এমন অনেক সময় কিছু ছাড় দিতে হবে, কারণ আমরা তো ঈশ্বরকে ভাগাভাগি করতে পারি না, যিশুকে তো আলাদা করতে পারি না, যিশু তো এক। এবং উনি যিশুর থাকাকালীন সময়ে দেখা গেছে অনেক মানুষ তারা নিজেদেরকে আলাদা রাখত, এবং যখন যিশু বা তার শিষ্যরা যখন একসাথে যিশু তাদের শিষ্যদের নিয়ে কাজ করেছেন, তখনও কিন্তু তারা নিজেদের মতো করত। এই সময় হবে, মানুষ ব্যতিক্রমধর্মী হবে, আলাদা হবে, কিন্তু যদি আন্তরিকতা থাকে এবং আমাদের পারস্পরিক সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে সেখানে সংলাপের কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, সংলাপ করতে সুবিধা হবে। আন্তঃধর্মীয় সংলাপের মধ্যে যে আপনি সুন্দরভাবে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন, আমাদের বিভেদগুলো নিরসনের জন্য সুন্দর কয়েকটি পথ বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বর্তমান বাস্তবতায় আবারও চলে যাচ্ছি যে
ছাত্রছাত্রীদের সাথে যে সংলাপটা, এটা অনেকভাবেই নিরসনের বিভিন্ন পথ রয়েছে স্কুলে কলেজে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে সংলাপের মধ্য দিয়ে, বিভিন্ন কলাকৌশল ব্যবহারের মধ্য দিয়ে। তাহলে এই বর্তমান বাস্তবতায় ছাত্রছাত্রীদের জন্য আপনার সংলাপের উপর ভিত্তি করে কিছু বলার একটু অনুরোধ করছি। শিক্ষার্থীদের আমরা যেটা বলি যে ক্লাসের বাইরেও কিন্তু আরও ক্লাসরুম আছে, মানে যেটা পাঠ্যপুস্তক আছে ছাড়াও আমরা বলি যে, আমি বলি সাধারণত যে তোমার জীবনকে গড়ে তুলতে আরও পার্শ্ববর্তী কার্যক্রম আছে যেটাকে আমরা কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, সেটাই তুমি অংশগ্রহণ করো। বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠানের মধ্যে আজকাল দেখা যায়, প্রায় সব বাংলাদেশের, পৃথিবীর অন্যান্য দেশেও আছে কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে, বিদ্যালয়গুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিজ্ঞান মেলা করে, বিতর্ক প্রতিযোগিতা করে, এই এবং বিভিন্ন রকমের কো-কারিকুলাম অ্যাক্টিভিটি যদি তাদেরকে ব্যস্ত রাখা যায় বা তাদেরকে অনুপ্রাণিত করা যায় তাহলে তাদের সাথে আরও ইন্টারাকশন হবে, আলাদা হবে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে সায়েন্স ফেয়ার হলো, সেখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আসলো, তারা একসাথে এই কম্পিটিশনে অংশগ্রহণ করলো এবং তারা পরস্পরকে পরস্পর চিনতে পারলো। তাহলে এরকম কার্যক্রম আমার মনে হয় বিদ্যালয়ের মধ্যে থাকা দরকার, যেটা শুধু লেখাপড়ার মধ্যে মানে সেই ক্লাসের কার্যক্রমের না, কিন্তু বাইরের অন্যান্য কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলতে পারে, পারস্পরিক সম্পর্ক মানে সংলাপের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে পারে আমি মনে বিশ্বাস করি। আমাদের এই সংলাপ অনুষ্ঠানের মধ্যে আমি বিশেষভাবে ছাত্রদের বিষয়টা নিয়ে আসলাম, কারণ দেখা যায় যে আমাদের স্কুল কলেজগুলো হলো একটা মাধ্যম যেখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথে প্রাথমিক অবস্থায় পরিচিত হই, সেজন্য সেই ক্ষেত্র থেকেই সংলাপটা কিন্তু আমাদের সেখান থেকেই শুরু হয় কোনো না কোনোভাবে, সেটা হোক ছাত্র শিক্ষক, সেটা হোক অন্য ধর্মাবলম্বী, সবার সাথে আন্তঃধর্মীয় পর্যায়ে সবার সাথে সংলাপটা হয়ে ওঠে। তো ব্রাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য, যে সংলাপের মধ্য দিয়ে কিভাবে আমাদের আন্তঃধর্মীয় সম্পর্কগুলোকে আমরা আরো সুন্দর করতে পারি, পরস্পরের কাছে যেতে পারি, আমাদের মতামতগুলো আমরা একে অন্যের কাছে প্রকাশ করতে পারি, সে মাধ্যমগুলো আপনি দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।